মেরাজের রজনীতে রসুল ইসলাম কি আরশে আজিমে উঠে, রসুল ইসলাম কি মহান আল্লাহ তা দেখ না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে স্বপ্নে কি আল্লাহ দেখা সম্ভব? ফজরের ওয়াক্ত শেষ যাচ্ছে, এমন অবস্থায় গোসল ফরজ, তাইমুম করে কি নামাজ আদায় করা যাবে? জুমার নামাজ খুতবা দেওয়ার নিয়ম কি? খুতবা দেখে পাঠ করতে হয় নাকি মুখস্থ পাঠ করতে হয়? শবে মেরাজ রোজা রাখার, পশু পাখি দিয়ে টাকার বিনিময়ে প্রতিযোগিতা অনুষ্ঠান করা যাবে কি? আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাওয়া যাবে কি? দাড়ি রাখা কি, কতটুকু রাখতে হবে, ছোট করে রাখলে আদায় হবে কি? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত কোনো দলিল না। মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া সুন্নত পদ্ধতি। ইসলামী ব্যাংকের মুনাফা, তাহলে অন ইসলামী ব্যাংকের মুনাফা যায়? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, গজলের মধ্যে গাওয়া যাবে কি? কসম ভাঙ্গার কাফফারা কি? মাগরিবের নামাজের ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত মোহর ধার্য করার পর সেই মোহর পরিশোধ না করলে কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরাজের রজনীতে রসুল ইসলাম কি আরশে আজিমে উঠেছি? না, উঠেন নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াত, আমার কিছু সংখ্যক নিদর্শন দেখানোর জন্য তাকে এই মেরাজের ব্যবস্থা করছে। না, আপনারা বলেন আল্লাহরে দেখা হইলে, না আল্লাহকে কেউ দেখে নাই, আল্লাহ ছাড়া আল্লাহকে কার কোনো সৃষ্টি দেখে নাই, কারণ তিনি মুতলাকান গায়েবের মধ্যে। ইউমিনুন বিল গায়েব, দেই গায়েবের প্রতি যে ইমান রাখে, বাকিগুলি কেউ দেখছে কেউ দেখে নাই, ফেরেশতা দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এগুলি গায়েবিয়াতের, কিন্তু এগুলি দেখছে একটা মাত্র গায়েব, সেটা কে? আল্লাহর জাত। তিনি নিজে ছাড়া জিব্রিলেও কোনোদিন দেখে নাই, জিব্রিলও দেখে নাই, কোনো ফেরেশতা দেখে নাই, একমাত্র জান্নাতের মধ্যে যখন তিনি দেখা দিবেন জিব্রিল আমিনরা সাবরত, সেদিন সেই উসিলে দেখবে। এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন কিয়ামতের মধ্যে, এই বেহেশতের মধ্যে সবচাইতে বড় ইয়ে হবে এটা, বুঝে আসছে? তিনি একদিন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে ঢুকার পরে মানুষ বেহেশতের নাজ নেয়ামত নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? নাজ নেয়ামত নিয়ে ব্যস্ত। যখন তাদের বেশি ব্যস্ততা, আল্লাহ তাআলা একদিন ডাক দিলেন, কি ডাক দিলেন? ইয়া আহলাল জান্না, ও জান্নাতিরা, হাল আজিদুকুম, তোমাদেরকে আরেকটু দিব, আরেকটু বুঝেন, আরেকটু দিব তোমাদেরকে। আচ্ছা কম তো দেখি, বেহেশতের মধ্যে এই সমস্ত কিছু পাইয়া, যা দেখে নাই শুনেও নাই, যা চিন্তা করছিল তারও উঠতে, ওইখানে গিয়া এগুলি দেখে এগুলি নিয়ে ব্যস্ত। এখন যে আল্লাহর সঙ্গে কথা কওয়ার সময় আছে, তা আল্লাহ হাল আজিদুকুম, আরেকটু কি দিতে কয়, শেষ করতে পারি না, কয় আরেকটু দিতে কয়, মনে মনে কইতেছে, আল্লাহ তো মনেও জানেন বাড়িও জানেন। তো তারা কি জবাব দেয়? হাল তুল খেজনা মিনার নার, আপনি কি জাহান্নাম আগুন থেকে আমাদের বাঁচান নাই? আলম তুত খেলনাল জান্না, জান্নাতের মধ্যে ঢুকে দেন নাই? আলম তুবাইয়ুত উজুহানা, আমাদের বডিগুলো স্বাস্থ্যগুলো উজ্জ্বল ধবল জ্যোতির্ময় প্রাণবন্ত করে দেন নাই? কোনটা করেন নাই? মানিয়ে এখন আবার কীর কথা কন? এটা শোনার পরে আল্লাহ তাআলা, আচ্ছা কন, আপনারা দাওয়াত দিলেন, আমি একটা কথা কম, ওইটা আপনাদেরও ফরজ নাই, নকল নফল নফল হিসাবে বলছি। এরপরে বক্তৃতার শেষে আমার নিয়ে গেলেন খাওয়াইতে, খাওয়ানোটা ফরজ না, খাওয়ানোটা আলহামদুলিল্লাহ অনেক আছে, এটা একটা মিসাল দিছি, উনি আপনারা তলে তলে বার করবেন, মৌলভী আবার দেখো নিজের স্বার্থ কেমনে রক্ষা করছে। তো তো কয় যে এখন আরো আর কি দিতে চান? আপনি এটা করেন নাই, ওটা করেন নাই, সেটা করেন নাই, আল্লাহ তাআলা কি করলেন? আমি আসলাম আপনাদের দাওয়াতে, আপনারা পোলাও বিরিয়ানি করলেন, আমি ওইখানে গিয়া সমানে খাওয়া শুরু করলাম, এটা দেখলামও না কে রান্না করলো, বাড়িওয়ালা কে, তার সঙ্গে হ্যান্ডশেক হয় নাই, কিচ্ছু না, খাওয়া শুরু করলাম। তো লোকেরা কইব আমারে
খুব সসভ্য মানে করবে, কবে এটা মোল্লা কেমন মোল্লার মোল্লা, বাড়িওয়ালার খবর নেয় নাই, খাওয়ার জন্য করছে। তো জান্নাতে গিয়া জান্নাতিরা লুটপাট করবে, আল্লাহর কোনো খবর নাই, আল্লাহর সঙ্গে দেখা দরকার, দুনিয়া তো দেখে নাই, ওইখানে দেখে নাই। তার আল্লাহ কয় তোমরা কি আমারে দেখছো? হ্যাঁ। তখন উঁচুল, হ্যাঁ কি কইলো, আল্লাহর তো দেখি নাই। কইলে এইবার আসো, জান্নাতের মধ্যে যারা চাবে তাই পাবে, আমার কাছে আর একটু বেশি পাবে। সুবহানাল্লাহ, আমার কাছে আর একটু বেশি, আমার কাছে, মনে রাখেন। তা আমি কি এই কথা কই নেই কোরআনের মধ্যে, আমার কাছে আর একটু বেশি পাবে, জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে, আমার কাছে আর একটু। তখন হুসুলু আয়, ও ফেরেশতারা এর চেয়ার লাগাও, সবাই চেয়ারে বসলেন। ফি মাক্কাতি সিদ্দিকিন ইনদা মালিকি মুক্তাদির, আল্লাহ মহামহিম আল্লাহর সামনে চেয়ারে বসবে সব ফেরেশতারা। আরে কি কয়, ফেরেশতারা না জান্নাতিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি চেয়ারটা এক নম্বরে থাকবে, এক নম্বরে। এরপরে কি হবে, ও ফেরেশতারা এদেরকে পাখির ভুনা গোশত ও লাহমে তয়রিম মিম্মা ইশতাহুন, লাহমে মানে পাখির ভুনা গোশত খেতে দাও। পাখির গোশত আসার আগেই তাদের জিব্বা দিয়ে টস টস করে কি পড়ছে, পানি পড়তেছে, টনসিল সক্রিয় হয়ে গেছে, আর গোশত আসবে পরে, সুগন্ধি পাগল হয়ে গেছে, খাওয়া শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা এদের বোতল টোতল দিস, এরা তো দুনিয়াতে বোতল খায় নাই, যারা বোতল খায় এরা বেশি না, ওরা হালালকে হারাম করতে হারামকে হালাল করছে, এরা তো বোতল খায় নাই, যে বোতল খাও। হ্যাঁ তো সেভেন আপের বোতল টোতল খাইলে খাইতে পারে, কিন্তু আসল বোতল খায় নাই। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে পবিত্র সারা পরিবেশন করবেন, বোতল দিবে, বোতলের সিবি যখন খুলবে উপচিয়ে পড়বে, বোতলের ভিতর কি হয়েছে উপচিয়ে পড়বে, সুগন্ধ ছড়িয়ে পড়বে, মৃগ নাবির গন্ধে পাগল হয়ে যাবে। এরপরে পাখির গোশত আর কি বোতল, বোতল ডালছে, এমন সময় আল্লাহ তাআলার সামনে থেকে পর্দাটা সরে গেল, তারা এই খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখা দিলেন, সবাই নজর পড়ে গেল আল্লাহ তাআলার প্রতি। নজর পড়ার পরে তারা সব ভুলে গেল, কি কি বলল, পাখির খাওয়া খালি কইতে তো পারলেন না, আর সব কইতে বললে আমারে দাওয়াত দিয়েছেন কোন দুঃখে, খালি আমি দুঃখ। তো তারপর কি হলো, ও খাওয়া ভুলল, বোতল ভুলল, আল্লাহ বেহেশত বলল, নিজেদেরকে ভুলে গেল, আত্মভোলা, কোথায় আছে কি করছে। সুলতানে ইশক জামাল, সমস্ত মহব্বতের উৎস আল্লাহ, সমস্ত সৌন্দর্যের বাদশাকে আল্লাহ এক নজর দেখলো আল্লাহর দিকে, এখন সব ভুলে গেছে, ভুলে গেছে। আর উজু হইয়া উমাইদিন না বেরাতুন ইলা রব্বিহা না বেরাত, সেদিন কতগুলি স্বাস্থ্য হবে, বডি টক বগে উজ্জ্বল সুন্দর, আর ইলা রব্বিহা না জেরাত, রবের দিকে চাইই থাকবে, মানে আর সব ভুলে গেছে রব। আসলে আল্লাহ এক নজর দেখা দিছেন, এরপরে পর্দা আউটে চলে গেছেন, ওই এক নজরের সৌন্দর্যের মধ্যে এমন ডুবা ডুববে, বেহেশত ভুলবে, খাবার ভুলবে, নিজেদের ভুলবে, হুরিয়ালমান ভুলবে, এমন কি এমন বলে বলবে, চোখ লেগেই আছে, চোখ পাল ইয়ে করতে পারে না, কি করতে পারে না, পলক মারতে পারে না, অপলক চেতে ইলা রব্বিহা না যারা চেয়ে আছে, আসলে আল্লাহ নাই, তার বড় তারা চেয়ে আছে, কত কাল চোখ আটকে যাবে এইভাবে তারা নিজেরাও বলতে পারবে না, তাদের উপরে এই কত কাল চলে যাবে। এরপরে বেহেশতের হুর এসে ঘাড়ে ঘাড়ে হাত দিবে, গিয়ে বলবে যে এইটা নিয়ে এত ব্যস্ত থাকলে আমাদেরও তো হক আছে, হ্যাঁ কি কি হয়েছে কি, এ তখন হুশ হবে, আর আগে হুশ থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বললেন যে তোমার দাদে একটু দিবো, কইছি না লাদাই না মাজিদুন মাজিদুন, একটু দিব, এই একটুটাই সব কিছুর উপরে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন, কম্পিটিশন করতে চাও এটা আমাদের লাগো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ তা দেখ না,
পৃথিবীর কোনো মানুষের পক্ষে স্বপ্নে কি আল্লাহ দেখা সম্ভব? স্বপ্নে দেখেছেন সাহাবাদের মধ্যে, ইমামদের মধ্যে অনেকেই দেখেছেন, কিন্তু আল্লাহকে এমনি কেউ দেখেননি। আমার আম্মা, আমার আম্মা, আমার দাদা বড় আলেম ছিলেন, দাদার কাছে আমরা তখন ছোট, তখন আম্মা স্বপ্ন দেখতেছিলেন, তিনি আল্লাহকে দেখছেন, দেখে আমার দাদার কাছে স্বপ্নটা ব্যাখ্যা চাইতেছেন। তখন তো আর এটা অপেক্ষা বুঝতে পারেন, আমার মনে আছে যে তিনি এইগুলি বলতেছিলেন আমার দাদার কাছে। সুতরাং এটা স্বপ্নে দেখতেই পারে। আরেকটা কথা রয়েছে, হাই আল্লাহ এই অল্প বলছিলাম, আসলে অল্প তো অল্প না। এরপরে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করবেন, কোরআন হাদিসের আলোকেই তো। চক্ষুগুলো তাকে এদ্রাকের মধ্যে দেখার আওতায় আনতে পারবে না, তিনি চক্ষুগুলিকে দেখার আওতায় আনবেন। কথা কি বুঝে আসছে? সুতরাং কিয়ামতের দিন তিনি অলমাইটি ওই দিন বেহেশতে যাওয়ার পরে নিজে দেখা দিবেন, আপনাদের সেই যোগ্যতা দিবেন, তখন সেদিন যোগ্যতা দিবেন। আল্লাহ ফজরের ওয়াক্ত শেষ যাচ্ছে, এমন অবস্থায় গোসল ফরজ, তাইম্মুম করে কি নামাজ আদায় করা যাবে? না না, তাইম্মুম করে তখন করা যাবে না, আপনি গোসলটা আগেই ফরজ, ওয়াক্ত শেষ হইল, পরবর্তী পর্যায়ে যদি আপনি আর কোনো কাজ না করেন, শুধু এটার জন্য করেন, তো আপনারটা ওয়াক্ত মতোই ধরা হবে। কথা কি বুঝে আসছে? কোনো ব্যক্তি ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে চোখ খুলছে, দেখে যে মা হ্যাঁ হ্যাঁ সময় তো শেষ হয়ে গেছে, এ উজু করে নামাজ পড়বে, তার এটা কি হলো না, না নামাজ কাজা হলো না, আছে কাজ কাজা তো না, এটার কি বলে ছুটে গেল না, এটা ধরা হবে। কিন্তু কারো অভ্যাস যদি এটা হয় তাহলে ধরা হবে, সে কি করছে, নামাজ শেষ করছে। জুমার নামাজ খুতবা দেওয়ার নিয়ম কি? খুতবার খুতবা দেখে পাঠ করতে হয় নাকি মুখস্থ পাঠ করতে হয়? দেখেও করতে পারবেন, মুখস্থও করতে পারবেন। খুতবাটা এই বা আরবিতে না, কোন ভাষায়, কোন ভাষায়? স্বাধীন জাতি, জাতিটা কি স্বাধীন, অথচ খুতবার ব্যবহার আপনারা পরাধীন। কারণ সৌদি আরব থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম, আমি তার ছাত্র, আমাকে স্নেহ করতেন, সুবহানাল্লাহ। উনি ওনার দ্বিতীয় ব্যক্তি হলেন শেখ সালে বিন উসাইমিন। তাদের ফতোয়া হলো এমন কোনো ভাষায় খুতবা দেয়া বৈধ নয়, জায়েজ নয়, যেই ভাষা জনগণ বুঝে না। তাদের দলিল কি? কোরআন থেকে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমি, আমি যে যত নবী পাঠিয়েছি যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী নবী পাঠিয়েছি, কেন? লেউ বাইয়েন আলাহুম, তারা বয়ান করে দিবে ওই ভাষায়। এই আয়াত থেকে তারা দলিল নিলেন খুতবাটা এটা জাতীয় ভাষায় খুতবা দিতে হবে, আরবিতে না, আরবি ভাষা হইলে আরব দেশ হলে আরব। আপনি এই পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই তিনটার দেশ সারা পৃথিবীর কোথাও আপনি দেখবেন না তাদের জাতীয় ভাষা বাদ দিয়ে আরবিতে খুতবা দিচ্ছে, কোথাও দেখবেন না। আমি তো সারা পৃথিবীতে ঘুরি, হ্যাঁ, সুতরাং কোথাও দেখি না। আমি ইস্ট লন্ডন মসজিদ, ইস্ট লন্ডন মসজিদ, এটা 14,000 লোক নামাজ পড়ে, এটা সবচেয়ে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের ফাউন্ডেশনটা আমার হাতে হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা উদ্বোধন করছে কাবা শরীফের ইমাম। এই মসজিদে আপনাদের যে ইমাম বাড়ি নোয়াখালী, তো ওই মসজিদে গেলে আমি খুতবা দেই। কয় ভাষায় খুতবা দেই খুব খেয়াল করেন, কয় ভাষায়? চার, ইংরেজি, বাংলা, উর্দু আর আরবি, কারণ আরবরাও থাকে আর আরবি ভাষায়। উর্দু এই জন্য পাকিস্তান এবং ভারতের লোকেরা উর্দু বুঝে। তিন নম্বরে বাংলা হলো বাংলাদেশ, আর আরবি হলো আরবরাও ওইখানে থাকে, ইংরেজরাও ওখানে থাকে, এই জন্য চাই ইংরেজিটা লিখে নিয়ে যাই, আর বাকিগুলি অন অন কী কয় মুখোমুখি বলে দিই। এই দেশ ছাড়া এই পাশে মালয়েশিয়া যান তো দেখবেন যে মালয় ভাষা তারা খুতবা দিচ্ছে, ইন্দোনেশিয়া যান ইন্দোনেশিয়ান ভাষা খুতবা দিচ্ছে। এগুলি আমাদের দেশেই খালি মৌলবীদের। জুমার নামাজের খুতবা দেওয়ার নিয়ম কি? শবে মেরাজ রোজা রাখা? না না, হযরত ওমর যদি কারোর দেখতেন এই দিন রোজা রাখছে, তার হাতে বাড়ি দিতেন, আরে হে
খা, তাড়াতাড়ি খা, কথা বুঝতে পারছেন? সুতরাং এই দিনে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো অনুষ্ঠান না। জি, পশু পাখি দিয়ে টাকার বিনিময়ে প্রতিযোগিতা অনুষ্ঠান করা যাবে কি? মানে কি, গরু, গরুর প্রতিযোগিতা, মুরগির প্রতিযোগিতা, এগুলি পশু পাখি তো এগুলি না, না এগুলির প্রতিযোগিতা, প্রতিযোগিতা কি মানে একটা কার কে গুচাইতে পারে, কে ঠোকার, নাউজুবিল্লাহ, হারাম কাজ এগুলি, কি এগুলি হারাম, এগুলি কাজ করবেন না, নাউজুবিল্লাহ, খবরদার। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাওয়া যাবে কি? ভিক্ষা চাওয়া আল্লাহর নামে চাইছে যে আল্লাহর ওয়াস্তে আমার দেন, এটা নাজায়েজ না। তবে সেই বেটায় ভিক্ষার উপযুক্ত কিনা মিথ্যা কথা যদি আপনার সন্দেহ হয়, আপনি চিনেন তাহলে দিবেন না, আর যদি না চিনেন এটার জন্য আপনার তাই না, আপনি তারে দিবেন। তারে বলা হয়েছে ভিক্ষুক যদি ঘোড়ার পিঠে চলো তোমার কাছে হাত পাতে তাহলে তারে দেও। দাড়ি রাখা কি, কতটুকু রাখতে হবে, ছোট করে রাখলে আদায় হবে কি? দাড়ি রাখাটা এক নম্বরের নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না, দুই নম্বরের সমস্ত নবীরা দাড়ি রাখতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার আদা, আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন দশটা কাজের একটা হলো দাড়ি। সুতরাং এই জন্য অনেকে বলে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব। এখন থাকলো কদ্দুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাড়ির, তার অনেক বড় দাড়ি ছিল, তিনি তুলান ও আরদান ছেটে ফেলতেন, যেগুলি উস্কু খুস্কু হতো। আর হযরত ইবনে ওমর তিনি এক মুঠ রেখে দাড়িটাকে এইভাবে ধরে, এই যে এক মুঠ রেখে এটা কি করতেন, তিনি কেটে ফেলতেন, হযরত ইবনে ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনোদিন মানা করেন নাই, এই জন্য বোঝা গেল এটাই হলো সর্বোচ্চ দলিল যে এক মুঠ রেখে বাকিটা কাটা যাবে। বাড়ি বাকি জুলি কেটে ফেলে লোকেরা, তাদের লড়াই করেন না, তার তো দোয়া করেন আর একটু জন্য লম্বা হয়, বুঝে আসছে? এই জন্য লড়াই করেন না, কারণ মোটে মায়ের রাঁধেন আবার গরম ভাত চালাস করতেছেন আপনি, উনি যে রাখছেন এর দূরে এটাও তো আলহামদুলিল্লাহ। তবে আজকাল কিন্তু আবার কতগুলি ফ্যাশন, আজকাল কি ফ্যাশন আমার খবর আছে, একবারে বলবি না। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত কোনো দলিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন করেন নাই, ব্যক্তিগতভাবে করতে পারেন, মুনাজাত করেন, বসে বসে জিকির করেন, যা করতে পারেন, কিন্তু জামাতের সাথে রুকু সেজদা করলেন। এখন যদি আবার মুনাজাত করেন, বোঝা গেল রুকু সেজদা যেমন নামাজের অংশ, এটাও নামাজের অংশ, অথচ এটা নামাজের অংশ না। কেউ যদি চলে যায় আপনি কি বলতে পারেন, আমি নামাজ তো শেষ হয় নাই, তুমি কই যাও বলতে পারবেন? রুকু থুয়ে গেলে আপনি বলে হ্যাঁ তুমি কই যাইতে চাও। আচ্ছা, মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া সুন্নত পদ্ধতি, হ্যাঁ আপনারা তার জন্য জানাজাটা কি, জানাজা দোয়া তো, দোয়া তো আপনি করলেন, এরপরে আপনারা দাফন করার পরেও তালকিন করবেন যে তুমি বলো রব্বি আল্লাহ, আমার রবকে, দিনী আল ইসলাম, ওহাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তালকিন করা, এটা করা যায়। কিন্তু আমরা যেভাবে কোরআন পাঠ করিয়া এরপরে দাওয়াত দিয়া তিন দিনের মরা খাইয়া নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি করবেন টরবেন না, এসব কোনো অনুষ্ঠান নেই। প্রশ্ন রয়েছে, হ্যাঁ বলেন, ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া কি, ইসলামী ব্যাংকের মুনাফা, তাহলে অন ইসলামী ব্যাংকের মুনাফা জায়েজ? প্রশ্নটা করলেন, ইসলামী ব্যাংকের সমস্ত কাজকর্মগুলি আমার হাতের, এই এই পাঁচটা আঙ্গুলের কথা বুঝে আসছে? আমি তখন মেম্বার সেক্রেটারি ইসলামী ব্যাংকের, এই সমস্ত কিছু আমি নোট করতাম, এগুলির ড্রাফট করতাম, যেগুলি সারা যারা যারা ইসলামী ব্যাংক করছে এখন সারা ইসলামী ব্যাংকে কেমনে জায়েজ না জায়েজ এগুলি পড়াশোনা করেই করা হয়েছে, আলহামদুলিল্লাহ জায়েজ। জি, এখন তো সময় নাই, আর ইসলামী ব্যাংকে আমার কোনো টাকা পয়সাও দিব না, যে তুমি আর একটু বেশি করে ওয়াজ করো। তুমি তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, গজলের মধ্যে গাওয়া যাবে কি? হ্যাঁ গাওয়া যাবে, কারণ আল্লাহ তাআলা কোথায়, আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, আসমানে মানি তিনি আরশে আজিমের উপরে, আরশে আজিমে না আরশে আজিমের উপরে, হ্যাঁ
আরশে আজিমে নেই, এটা ভুল। আরশে আজিমের উপরে, সুতরাং আসমানি বলা যাবে না, আসমানের উপরে, উপরটা তার সঙ্গে থাকতে হয়। আপনি যখন সিজদা করেন তখন কি করেন? সুবহানা রব্বিয়াল আমার রব, রব কেমন? আল আলা, সর্বোচ্চ, আল্লাহর উপরে কোনো উপর নাই। এই জন্য উপরত্বটা আল্লাহর সঙ্গে ওতভাবে জড়িত করতে হবে, উপরে উপরে। চেয়ারে আছেন, আরশে আজিমে এটা হবে হবে না। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মহতারাম। কসম ভাঙ্গার কাফফারা কি? দর্জন মিসকিন যে কি করতে হবে? খাওয়াই দিবেন মাশাআল্লাহ, ইউসিলে দর্জন মিসকিনের সুবিধা আপনি কসম করিয়া সুবিধা করে দিলেন। মিসকিনটা দোয়া করবে যে আল্লাহ আরো বেশি কসম করে। আচ্ছা, দাড়ি রাখা তো কইছি, আর আর বাড়াইয়েন না, আর বাড়াইয়েন না। মাগরিবের নামাজের ফরজ নামাজ পড়ার আগে দুই রাখা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। জি, মোহর ধার্য করার পর সেই মোহর পরিশোধ না করলে কোরআন কি বলে? ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদের সাদাক মানে দেন মোহরকে খুশি মনে উইলিংলি দিয়ে দাও। উইলিংলি, তোমার কাছে যেমন চাওয়া না লাগে আগেই দিয়ে দাও। হাই হাই আল্লাহ, আবার কি প্রশ্ন করে? সুতরাং এটা করবেন না। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, দিতে পারেন নাই, মারা যাচ্ছেন, এমন অবস্থায় পড়ছেন, বোর বোরে কইলেন যে আমি তো দিতে পারলাম না, এখন মাফ করে দিও, তাহলে ঠিক আছে। আর নাইলে বুড়া বুড়িরা ফলাফনের শিখিয়ে দেয়, কয় প্রথম রাতেই কয় কয় সাহেলবি, মাফ সাহেলবি, এটা শয়তানি বুদ্ধি, এটা কি? এই শয়তানি বুদ্ধি নেবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্বামী স্ত্রী একত্রে ঘুমানোর সময় স্ত্রী স্বামীর, কোর্ট ম্যারেজ মানে কি? কোর্ট ম্যারেজ মানে হলো বাবা মা রাজি না, দুইজনে গিয়ে কি করবে? কাজী, মিয়া বিবি রাজি, কি করবে? কাজী, সেই কাম করছে। তিন মাঝাবে এটা বিয়ে হবে না। তিন মাঝাব শাফেই, মালিকি আর হাম্বালি। আর হানাফি মাঝাবে করলে ভালো, না করলে আবু হানিফা বলছেন বিয়েটা হবে, এটা দুর্বল মত। তারপর আর কি করা, পরে রাজি হয়ে যায় আপনারা কেন যে তো মানিয়ে নিলাম, ইয়ে করেন না। আসসালামু আলাইকুম। ওইটা তো বলছি, হ্যাঁ, 2000-এর সিন্নি খাওয়ার, মাজার কেন্দ্রিক কোন জবাই, কোন সিন্নি, কোন কিছু খাবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, না, শরীয়তে এক কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, এগুলি শিরকের মাল মশলা। ও আচ্ছা আচ্ছা, ও ঘুমানোর সময় দুইজনে ডান পাশে স্বামীকে রাখা, বাম পাশে নিজে রাখা, এটা একটা আদব বার করছে আমাদের লোকেরা, এটা মানলে খারাপ না, কারণ ডান দিকটা তো স্বামীর মর্যাদা, এই জন্য তার মর্যাদা দেয়া, এটা হারাম না। আর এটা করলে এর গুনাহও না, কথা বুঝে আসছে? কিন্তু করলে খারাপ না, মা ভালো ডান পাশে রাখে। আর হাজার সিন্নি খাইছি, হাজারের সিন্নি আমারে এবার মাফ করেন। আপনারা কেউ যদি 8 রাকাত পড়েন জায়েজ, কেউ যদি 20 রাকাত পড়েন বেশি জায়েজ, কি বেশি? এটা ভালো জিনিস, এটা এটাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় চালু হয়েছিল। অতএব এই 20 রাকাত করবেন, আর 8 রাকাত করলে এটা নিয়ে ঝগড়া ফাসাদ করলেন শরীয়তে নিষেধ, কারণ এটা ফরজ না। এটা কি না? ফরজ না। এটা পড়লে মাশাআল্লাহ ভালো, 20 রাকাত পড়লো, সারা রাত বসে বসে সে রমজান মাসে ইবাদত করলো, কোনো অসুবিধা নেই। এগুলি নিয়ে হইচই করা কিছু মানুষ অভ্যাস হয়ে গেছে, এগুলি এগুলি ঠিক না।